रबिशाहली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा नूर आयत 11। इन्नल्लज़ीना जाऊ बिल इफ़के निसंदेहे तारा जारा एनेछिलो एसेछिलो एकटी बदनाम निये, आमरा आमादेर भाषाय बोली उसबतुन मिनकुम, दलटा तोमादेर मध्ये थेकेई, ला तहसबुहु शर्रान मिनकुम, एटाके तोमरा खराब मने करो ना तोमादेर जन्य, बल हुआ खैरुन लकुम, बरं एटा भालो हुए छे तोमादेर जन्य। एई जे रब्बुल आलामीन मंतव्य करलेन ওদের ব্যাপারে কি হবে যারা এনেছে এই অভিযোগ, লে কুল্লি মরিয়িন মিনহুম, প্রতিটি ব্যক্তি তাদের মধ্যে, মা ইকতাসাবা মিনাল ইসমে, যা উপার্জন করেছে সে পাপের, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, আর যে এর দায়িত্বে বড়, এর দায়িত্বের বড় অংশ অর্থাৎ যে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে বড়, লাহু আযাবুন আযীম, এদের প্রত্যেকের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। বিষয়টা কিন্তু যেহেতু বদনাম সেহেতু আল্লাহ শাস্তির ঘোষণা করলেন পরকালের, লাউলা ইযা সামাইতুমুহু, কেন এমন হলো না যে যখন শুনলে তোমরা তা, জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খাইরান, ভাবতো বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা তাদের নিজেদের ব্যাপারে ভালো। মানে এই ব্যাপারটা দেখুন, একদিকে একটি রটনা নিয়ে এলো এবং তখন রব্বুল আলামিন দায়িত্ব দিলেন বিশ্বাসী পুরুষ এবং নারীদেরকে, তোমরা তোমাদের বেলায় ভালোটা ভাবলে না কেন, অর্থাৎ অভিযোগ বা রটনায় কান দিয়ে তোমরা সেইটাকে সত্য মনে করতে গেলে কেন, তাহলে এটা তোমাদের জন্য মন্দ নয়, ভালো হয়েছে, বিষয়টা কী কারণে, অর্থাৎ বাস্তবতাটা এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি। যে স্ক্যান্ডাল বলো, তোমাদের বদনাম রটনা বলো এবং মিথ্যা মানে রটনা বলো, তার মানে পরিণতি কি হয় সমাজে, আল্লাহর কাছে তো রয়েছে আযাবুন আযীম, আর এখানে তাহলে কেমন হলো না ভালো, ওয়াকালু হাযা ইফকুন মুবিন, এবং তৎক্ষণাৎ কেন বলল না যে এটা একটা সুস্পষ্ট মিথ্যা রটনা, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, তার মানে একটা নিক্তি দিয়ে রব্বুল আলামিন মাপতে বললেন বিশ্বাসী পুরুষ এবং নারীদেরকে, যে কেন সে আনেনি এই বিষয়টার ব্যাপারে চারজন সাক্ষী, ফাইদ লাম ইয়াতু বিশুহাদা, যখন এমন হলো যে সে আনতে পারেনি চারজন সাক্ষী, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে এরাই তো তারা যারা আল্লাহর কাছে মিথ্যাবাদী। এই বিধান আমরা পড়ে এসেছি, আমরা একেবারে 4, 5, 6, 7, 8, 9 আমরা পড়েছি বিস্তারিত। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি না অনুগ্রহ হতো আল্লাহর তোমাদের উপরে এবং তার করুণা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে এবং পরকালে, অর্থাৎ যারা বিশ্বাস এনেছে তাদের কথা বলছেন, লা মাসসাকুম ফিমা আফাত্তুম ফিহে আযাবুন আযীম, তাহলে জড়িয়ে পড়তো বা পিষ্ট করত তোমাদেরকে যার মধ্যে জড়িয়ে পড়েছিলে তোমরা, ভয়ঙ্কর এক শাস্তি, শাস্তির মধ্যে তোমরা নিমজ্জিত হতে। ইযে তালাক্কাউনাহু, মানে এখন কি কারণে তোমরা এরকম শাস্তিযোগ্য হয়ে যেতে সেটাও দেখার ব্যাপার। ইযে তালাক্কাউনাহু, যখন বয়ে বেড়াচ্ছিলে মুখে মুখে, ফি মাতা বি আলসিনাতিকুম, তোমাদের মুখে মুখে মুখ দিয়ে, ওয়া তাকুলুনা বে আফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন, এবং তোমরা মানে অর্থাৎ আল্লাহর কাছে অপরাধটা তোমাদের কখন হতো, যে তখন তোমরা বয়ে বেড়াচ্ছিলে বা বলছিলে তোমরা তোমাদের মুখ দিয়ে, নেই তোমাদের যে ব্যাপারে কোনো জ্ঞান, তো যেই ব্যাপারে স্পষ্ট কোনো জ্ঞান তোমাদের নেই সেই কথাটা তোমরা মুখে মুখে অবলীলায় বয়ে বেড়াচ্ছিলে কেন, ওয়া তাহসাবুনাহু হাইয়িনান, এবং ভাবছিলে তোমরা যে এটা একটা সহজ ব্যাপার, সাধারণ কথা, তার মানে এই ব্যাপারগুলো জাহিলি সমাজে খুবই সাধারণ ছিল, একটা হাস্যরসের বা একটা কৌতুকের বিষয় ছিল, কিন্তু বিশ্বাসী সমাজে এটা কঠিন জিনিস হয়ে গেল। কোনো বিশ্বাসী কোনো বিশ্বাসিনীর বিরুদ্ধে এইরকম মিথ্যা রটনা
এইটা গোটা গোটা মানে সমাজকে কলুষিত করে এবং সমাজের সমাজকে দায়ী দায়িত্ব দায়ী করছেন আল্লাহ। ওয়াহু আইন্দাল্লাহ, তোমাদের কাছে হাইয়িনান খুবই সহজ, ওয়াহু আইন্দাল্লাহ আযীম, এবং এটা আল্লাহর কাছে অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার বা বড় একটা ব্যাপার। ওয়ালাউলা ইসমিতুমুহু কুলতুম, যদি কেন এমন হলো না যখন শুনলে তোমরা এটা বলতে, মা ইয়াকুনু লানা আন, আমাদের পক্ষে সম্ভব নয় যে বলবো আমরা এটা, না তাকাল্লামা বিহাদা, এই ব্যাপারে আর কোনো কথাবার্তা আমরা বলি। সুবহানাকা হাদা বহতানুন আযীম, পবিত্রতা তোমার হে আল্লাহ, এটা নিশ্চিতই একটা মানে বা মিথ্যা অভিযোগ। ইয়াইদুকুমুল্লাহ, ওয়াজ করছেন আল্লাহ তোমাদেরকে বা উপদেশ দিচ্ছেন তোমাদেরকে আল্লাহ, আনতাউদু লে মিসলিহি আবাদান, যেন তোমরা পুনরাবৃত্তি না করো এইরকম কিছুর আর কোনো দিন, ইনকুন্তু মুমিনিন, আদৌ যদি বিশ্বাসী হয়ে থাকো। এই যে সেক্স স্ক্যান্ডাল আমাদের দেশে খুবই মুখরোচক একটি ব্যাপার, একেবারে পরকীয়া যৌনাচার সম্পর্কে রটনা যদি হয় তাহলে একেবারে খুবই জমে যায় ব্যাপারটা। তো কতটা বিশ্বাস আমাদের আছে এবং আমরা কতটা বিশ্বাসী, কতটা মানে কি ধরনের মুসলিম আমরা বুঝতেই পারি। ওয়া এখানে মুমিন, আদৌ যদি বিশ্বাসী হয়ে থাকে। ওয়াইয়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এবং স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ তোমাদের জন্য তার বাণী ও বার্তা। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সর্বজ্ঞাতা, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিঃসন্দেহে সেই সব লোক যারা চায়, যারা মানে ভালোবাসে বলবো না, যারা মানে এই ধরনের একটা আশা পোষণ করে, আন তাশিয়া আল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, বিশ্বাস যারা এনেছে তাদের মধ্যে এই ধরনের একটা নির্লজ্জতা বা অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি, ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতেও এবং পরকালেও। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, পরিষ্কার করে আল্লাহ জানিয়ে দিলেন মানে এর ক্ষতিকর দিকটা তোমাদের মাথায় আসবে না, তোমরা বুঝতেও পারবে না চেষ্টা করলে। এখন সময় যাক, কেবল নতুন একটি সমাজ গড়ে উঠল, সেখানে থামিয়ে দিয়েছেন কতগুলো বিষয় আল্লাহ, যে আল্লাহ জানেন তোমরা জানো না। হ্যাঁ, কেবল বিধানটা কার্যকর হচ্ছে, এই নতুন বিধান অনুযায়ী একটি সমাজ তৈরি হয়েছে এবং সে অনুযায়ী চলতে শুরু করেছে। অতএব এখন বিষয়গুলোকে এইভাবেই রাব্বুল আলামিন নিয়ন্ত্রণে নিয়ে আসছেন যে আল্লাহ জানেন তোমরা জানো না। আবার আসলো সেই কথা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, তিনবার পড়লাম আমরা, আমরা এই কথাটা যদি না আয়াত দশে পড়লাম, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আন্নাল্লাহ তাওয়াবুন হাকিম, আবার পড়লাম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, চোদ্দতে লামাসাকুম ফিমা আফাত্তুম ফিহি আযাবুন আযীম, আবার পড়লাম আমরা বিশে একখানা আয়াত আলাদা করে, যদি না অনুগ্রহ হতো আল্লাহর তোমাদের উপরে এবং তার করুণা, ওয়া আন্নাল্লাহ রাউফুর রাহিম, এবং জেনে রাখো যে আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ পরম করুণাময়। অন্তত 10 বার লাগবে গোটা বিষয়টা আত্মস্থ করতে, ধীরে ধীরে পড়ে ব্যাপারটা বুঝে নিতে। যেহেতু বিধান এবং নৈতিক বিধান, তারপরে মানে যাকে বলে যে একেবারে আইন এবং তার সঙ্গে এর উপকারিতা অপকারিতা, এর তাৎক্ষণিক ফলাফল, সুদূর প্রসারী ফলাফল, এই সব কিছুই এখান থেকে নির্ণয় করা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, এইবার বোঝা গেল তোমরা অনুসরণ করবে না, পেছনে চলবে না শয়তানের পায়ে পায়ে বা শয়তানের পদরেখা অনুসরণ করবে না। ওয়ামান ইয়াত্তাবি খুতুয়াতিশ শাইতান, যারা অনুসরণ করবে শয়তানের পদচিহ্ন, ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার,
তাহলে সে তো অর্থাৎ সে শয়তান আদেশ করবে ইয়ামুরু বিল, সে তো আদেশ করবে অর্থাৎ সে তো উৎপ্রেরণা যোগাবে, উৎসাহিত করবে যত অশ্লীলতা এবং নিষিদ্ধ কাজে। ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, আবার চতুর্থবার এইটুকু জায়গার মধ্যে আয়াত দশ, আয়াত বারো, আয়াত চোদ্দ, আয়াত উনিশ, আয়াত বিশ এবং আয়াত একুশে আবার, যদি না অনুগ্রহ হতো আল্লাহর তোমাদের উপরে এবং তার করুণা, মা জাকা মিন কুম মিন আহাদিন আবাদান, তাহলে জাকাতের ব্যাপারটাও এখান থেকে দেখে নেন, যদি না অনুগ্রহ হতো আল্লাহর তোমাদের উপরে এবং তার করুণা, পরিশুদ্ধ হতে পারতে না পারত না তোমাদের মধ্যে কেউ কোনো দিনই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, যেহেতু বাস্তবতা এই যে আল্লাহই পরিশুদ্ধ করেন তাকে যে চায় এবং আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। এখানে ওই যে পার্থক্যটা আমাদের তর্জমার, যে বরং আল্লাহই যাহাকে চাহেন পাক ও পবিত্র করিয়া দেন, এই যাহাকে চাহেন পাক ও পবিত্র করিয়া দেন, তাহলে এটা তো আল্লাহর উপরে ছেড়ে দেওয়া যায় না, তাহলে আমাদের চেষ্টাটা কোন দিকে হবে? দেখুন আমরা তর্জমা করছি, কিন্তু আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে, মান ইয়াশা যে চায়, আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সব শোনেন সব জানেন। অর্থাৎ কে চায়, কে কাকুতিমিনতি করে সেটা শোনেন এবং কে আসলে চায় সেটা তিনি জানেন। ওয়ালা ইয়াতাল উলুল ফাদলি মিনকুম, এবং যেন শপথ করে না বসে তোমাদের মধ্যে সম্পদশালী, ওয়াসআ এবং যাকে বলে যে মানে সামর্থ্যবান, আন ইউতু উলিল কোরবা, যে তারা দেবে না নিকট আত্মীয়দেরকে, ওয়াল মাসাকিন দরিদ্রদেরকে, ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, এবং যারা হিজরত করে এসেছে আল্লাহর পথে, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তাহলে এই রটনা, এই গুজব রটনার মধ্যে কিছু লোক এমন ছিল যারা আমাদের সমাজের মধ্যে, মিনকুম বলেছেন আল্লাহ প্রথমেই একেবারে, যে একেবারে বা ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকে উসবাতুন মিনকুম, আয়াত এগারো, তারা তো কিছু লোক তোমাদের মধ্যে থেকে, কতিপয় লোক বা একটা দল, তো সেই তাদেরকে তোমাদের মধ্যে যারা সম্পদশালী এবং যারা সামর্থ্যবান, তারা শপথ করে বসবে না যে তোমরা দেবে না নিকট আত্মীয়দেরকে, দরিদ্রদেরকে এবং মুহাজিরদেরকে আল্লাহর পথে যারা এসেছে, বলে ইয়া আফু, তারা যদি এই রটনার মধ্যে নিজেদেরকে মানে নিজেরা মিশে গিয়েও থাকে তবুও তাদেরকে তোমরা মার্জনা করবে এবং ক্ষমা করে দেবে, তাহলে বলে ইয়া আফু মানে অর্থাৎ এই দায় তুলে নেবে তাদের থেকে, এবং ওয়াসপাহু এবং তোমরা ক্ষমা করে দেবে। ভাবুন যেটা বলছিলাম, যে একটা বিধান যখন কার্যকর হয়, মানে কোরআন যে আল্লাহর বিধান এবং সরাসরি তিনি এটাকে কার্যকর করছেন একদল মানুষকে সামনে রেখে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহি প্রেরণ করে করে, তো এই সমস্ত বিধানের সঙ্গে, এই সমস্ত নির্ধারিত নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা সেটাও আমরা পাশাপাশি দেখে নেব, এবং আমরা ভাবব যদি থাকতো তাহলে আমাদের সমাজ কী ভাড়ায় কীভাবে নির্মিত হতো। তাহলে তোমরা কি করবে, ইয়াফু, অর্থাৎ যদি করে থাকে এই রটনার মধ্যে তারা অংশগ্রহণ করেও থাকে, তাহলে তোমরা সে দায় তুলে নেবে, বলে ইয়াসফাহু এবং মার্জনা করে দেবে, বা সেই বিষয়টা উল্টে নেবে, আসফাহু আমরা দেখিয়েছি পৃষ্ঠা উল্টানো, অর্থাৎ সেই ব্যাপারটাকে আর তোমরা নাড়াচাড়া করবেই না, ওরা করেছে করেছে, ভুল করেছে ভুল করেছে। এই যে মানে চারিত্রিক যে বৈশিষ্ট্যটা এখন একটা উপদেশের মাধ্যমে এলো,
এইটা যদি আমাদের মধ্যে মানে চর্চা হতে থাকে তাহলে কি হবে, ঠিক এই চরিত্রের মানুষই তো গড়ে উঠবে আমাদের মধ্যে, যে একজনের অটনার মধ্যে জড়িয়ে পড়েছে তাকে ঘৃণা করা, তাকে শত্রু মনে করা, তা না করে আমাদেরকে আল্লাহ উপদেশ দিচ্ছেন যে তোমরা তাদেরকে ক্ষমা করে দেবে এবং এই প্রসঙ্গ বদলে ফেলবে, তাদের ব্যাপারে সেই চোখ দিয়ে তাদেরকে আর দেখবেই না। প্রাপ্তিটা কতখানি তার বিনিময়ে আলা তহিব্বুন, তোমরা কি চাইবে না আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যে ক্ষমা করে দিন তোমাদেরকে আল্লাহ, তাহলে আমি ক্ষমা করলে আমি আল্লাহর ক্ষমা পাচ্ছি। কি করে সমাজের ভিত্তি রচনা করা হচ্ছে লক্ষ্য করার মতো, আল্লাহু গফুরুন রাহিম, মানে একটি সমাজ, ব্যক্তিগুলো আল্লাহ নির্ভর, সমাজ আল্লাহ নির্ভর, সমাজে সম্পূর্ণ আল্লাহর বিধিবিধান, চিন্তা বিবেচনায় রটনায় সব ক্ষেত্রে আল্লাহর বিধানটা কিভাবে দিয়েছেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়ারমুন আল মুহসানাত আল গাফিলাত ফিল মুমিনাত, তাহলে সতীসাধ্য বা মানে সুরক্ষিত নারী কিন্তু উদাসীন কিন্তু বিশ্বাসিনী, পবিত্র চরিত্র সম্পন্না সাদাসিদে বিশ্বাসী স্ত্রী লোকদের উপর মিথ্যা রটনা যারা করে, অর্থাৎ একটু বেখেয়াল কাপড় চোপড়ের ব্যাপারে, পর্দার ব্যাপারে, তাহলে তাদের বিরুদ্ধে যারা রটনা করে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, একেবারে অভিশপ্ত হয়েছে তারা এই পৃথিবীতে এবং পরকালে, ওয়ালাহুম আযাবুন আযীম, আরও রয়েছে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এবার আসো আরও ভয়ঙ্কর পরিণতির কথা, যেদিন সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, ওয়া আইদিহিম এবং তাদের হাত, ওয়া আরজুলুহুম এবং তাদের পা, বিমা কানু ইয়ামালুন, সেই সব ব্যাপারে যা তারা করত। ইয়াওমাইযিন ইউওয়াফিহিমুল্লাহ দীনাহুম দীনাহুমুল হক, তাহলে দীন শব্দটির আরেকটি মানের মুখোমুখি আমরা হতে যাচ্ছি, সেই দিন আল্লাহ তাদেরকে এই প্রতিদান পুরোপুরি দেবেন যাহা তাহারা পাইবার যোগ্য, আর তাহারা জানিতে পারিবে যে আল্লাহই সত্য এবং সত্যকে সত্য হিসেবেই প্রকাশ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিষয়টা আবার দেখি, ইয়াওমাইযিন ইউওয়াফিহিম, অর্থাৎ যেদিন সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা, সেই সব ব্যাপারে যা তারা করেছিল, সেই দিন ইয়াওমাইযিন ইউওয়াফিহিম পুরোপুরি পুরোটাই বুঝিয়ে দেওয়া হবে তাদেরকে, তা বুঝিয়ে দেবেন আল্লাহ তাদেরকে, দীনুহুম দীনাহুম হুমুল হক, প্রকৃত অর্থে তাদের যা পাওনা। তাহলে দিন মানে কি দাঁড়ালো, প্রতিদান পুরোপুরি দিবেন যাহা তাহারা পাইবার যোগ্য, তাহলে এখানে প্রতিদান লিখেছেন আমাদের মুরব্বীরা, দিন মানে তাহলে এমনি যে ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম, যে দিন ইসলাম আমরা বলি, ইসলাম ধর্ম, ব্যাপারটা কি দাঁড়ায়, এগুলো ইনশাআল্লাহ আমরা আগামীতে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করবো। এখন তেলাওয়াতটা আমরা সম্পূর্ণ করি, আগে যেই সমস্ত জায়গাগুলো আমি আপনাদেরকে চিহ্নিত করি সেগুলো একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন, যে দিনের মানে এখানে আমরা কি দেখলাম, দিনের মানে দেনা, অর্থাৎ ইয়াওমাইযিন ইউওয়াফিহিমুল্লাহু দীনুহুম, পাওনা তাদের আল হক যথাযথভাবে, ওয়ায়ালামুনা আন্নাল্লাহ হুয়াল হাক্কুল মুবিন, এবং সেদিন জানতে পারবে তারা যে আল্লাহ সুস্পষ্ট বা দৃশ্যমান মানে একেবারে সত্য, আল্লাহু আল হক, তিনি একমাত্র বাস্তবতা এবং এটা দৃশ্যমান, এটা স্পষ্ট হবে সেই দিন, যেই দিন তাদের যা পাওনা, তাহলে কি দাঁড়ালো, এই জীবনটাই একটা দেনা, কি অর্থে আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ দিয়েছেন তার একটি ফর্মুলা কার্যকর করতে, যেখানে মানুষেরও ইচ্ছাধীন আছে তাকে নিজেকে চালাবার, মানুষেরও বুদ্ধিজ্ঞান আছে তার নিজেকে চালাবার, নিজের জীবনপথ তৈরি করার, কিন্তু সেই প্রেক্ষিতেও রব্বুল আলামিন একটি জীবন আদর্শ দিয়েছেন যে এইটা অনুশীলন করো,
এবং তোমাদের কাছ থেকে দেনা নেওয়া হবে এ অনুযায়ী। কারণ তোমাদের আমরা দেখিয়েছি, আমরা দেখেছিও এই জীবনটা না আমরা নিজেরা এনেছি বা আমাদেরকে কেউ এনে দিয়েছে, আর আমরা এখান থেকে চলে যাওয়ার বেলায়ও যেতে চাইবো না, কিন্তু তবু নিয়ে যাওয়া হবে। তার মানে আসাটাও আমাদের ইচ্ছাধীন নয়, যাওয়াটাও আমাদের ইচ্ছাধীন নয়। ভাবলেই ভাবতে পারা যায় যে এই গোটা বিষয়টা একজনের কাছে দেনা, আমাদের গোটা অস্তিত্বটাই একজনের কাছে দেনা, সেই দেনা একদিন আদায় করতে হবে। তো যেদিন আদায় হবে, ইয়াউমাইদিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুম, যত দেনা আছে তাদের, মানে যত পাওনা আছে তাদের সবই পূর্ণ করে দেবেন তারা যথাযথভাবে আল্লাহ। ওয়া ইয়ালামুন আন্নাল্লাহ হুয়াল হাক্কুল মুবিন, এবং তারা জানতে পারবে যে আল্লাহই একমাত্র বাস্তবতা সুস্পষ্ট। আবার আসলো স্পষ্ট বিধানের নীতি, আল খাবিসাতু লিল খাবিসিন। এখন খাবিসকে কি বলবো, যে নষ্ট চরিত্রের স্ত্রী লোক নষ্ট চরিত্রের পুরুষদের জন্য। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এবং নষ্ট চরিত্রের পুরুষরা নষ্ট চরিত্রহীনা মেয়েদের জন্য। ওয়াত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, এবং সুশীলা নারীরা উৎকৃষ্ট সচ্চরিত্রবান পুরুষদের জন্য, এবং চরিত্রবতী নারীরা অত্যয়েবুনা, এবং মানে উৎকৃষ্ট পুরুষরা লিত্তাইয়িবাত, চরিত্রবান চরিত্রবতী নারীদের জন্য। উলাইকা মুবাররাউনা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এরা সম্পূর্ণ মুক্ত নিষ্কলঙ্ক সেই সব কথা হতে যা এরা বলে। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং রয়েছে সম্মানিত জীবিকা। কি দেখলাম, সূরা বাকারার 222 দেখেছি বিবাহের বেলায় একখানা আয়াত, এখানে দেখছি শুরু হয়েছে যে জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, কোনো ব্যভিচারী বিয়ে করবে না ব্যভিচারিণী অথবা আল্লাহর সঙ্গে অংশীদারি বিশ্বাসী বা মুসলিম সমাজের বাইরের কাউকে ছাড়া। ও জানিয়াতু লা ইয়ানকিহুহা, এবং ব্যভিচারিণী যে বিয়ে করবে না তাকে, ইল্লা জানিন, কোনো ব্যভিচারী পুরুষ, আও মুশরিকুন, অর্থাৎ বিশ্বাসী সমাজের বাইরের কেউ। ওয়া হুররিমা যালিকা আলা আলাল মুমিনিন, এবং হারাম করে দেওয়া হয়েছে এটা বিশ্বাসীদের জন্য। ভাবুন, এবার আসলো বিস্তারিত আয়াত 26, আল খাবিসাতু লিল খাবিসু খাবিসিন, তার মানে চরিত্রহীনা চরিত্রহীনদের জন্য, এবং চরিত্রহীনরা চরিত্রহীনাদের জন্য। অত্তয়েবাতু লিত্তয়েবান তৈয়েবিন, এবং মানে সুশীলা যারা, অর্থাৎ চরিত্রবতীরা চরিত্রবানদের জন্য, এবং চরিত্রবানরা চরিত্রবতীদের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, যে সমস্ত কথা এই সমস্ত লোকেরা অর্থাৎ রটনাকারীরা বলে তা থেকে তারা সম্পূর্ণ মুক্ত। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম, অর্থাৎ এইটাকে আমরা এদিক দিয়েও নিতে পারি, এদিক দিয়েও নিতে পারি, অর্থাৎ যাদের বেলায় এই ধরনের কোনো কুৎসা কেউ রটনা করতে পারে না, তাদেরকে উৎকৃষ্ট বলা হয়েছে, উৎকৃষ্ট বলা হয়েছে, তাহলে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে সম্মানিত জীবিকা। এই ক্ষমার ব্যাপারটা যেন আমরা মনে করি বারবার করে, যে ক্ষমা ক্ষমা ক্ষমা, প্রাপ্তি হিসেবে সবার আগে ক্ষমা, আল্লাহর ক্ষমা। কি জন্যে সেই ক্ষমা দরকার, ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যে পর্যন্ত না অনুমতি নেবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং তোমরা মানে সালাম দেবে তার অধিবাসীদেরকে বা ঘর মানে গৃহবাসীদেরকে। জালিকুম খাইরুন লাকুম লাআল্লাকুম তাদাক্কারুন, এইটা তোমাদের জন্য উত্তম যেন তোমরা মনে রাখো। ফ
ফাইনলাম তাজিদু ফিহা আহাদান, এখন যদি না পাও সেখানে কাউকেই, ফালা তাদখুলুহা হাত্তা ইউজানা লাকুম, তাহলে ঢুকবে না সেখানে যে পর্যন্ত না অনুমতি দেওয়া হয় তোমাদেরকে। মানে ঘরে প্রবেশের ব্যাপারটা, কারো ঘরে ঢোকা, কোন ঘরে ঢোকা, কোন ঘরে না ঢোকা, মানে ভাবাও কি যায় যে এই বিধানও রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। কুৎসা রটনার বেলায় আমরা বিধান দেখলাম, আল্লাহ শাস্তি কি, পৃথিবীতে শাস্তি কি, সমাজ কি করবে কুৎসা রটনাকারীদের সঙ্গে, এবং সেখান থেকে মুক্ত যারা তাদেরকে রাব্বুল আলামিন কি বলেছেন। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করবে না, এবং ঘরে প্রবেশের আগে গৃহবাসীকে সালাম দেবে, এইটা তোমরা মনে রাখবে, এটাই তোমাদের জন্য উত্তম আচরণ। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, এখন যদি কাউকেই, অর্থাৎ এমন একটা ঘরে আমি গেলাম কাউকেই খুঁজে পেলাম না, ফালা তাদখুলুহা, তাহলে প্রথম হলো যে সেখানে ঢুকবেই না, হাত্তা ইউজানা লাকুম, যে পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, এটা আলাদা কথা হবে, আর যদি বলা হয় ভেতর থেকে যে ফিরে যাও, ফারজিউ, তখন ফিরে যাবে তোমরা, অর্থাৎ ভেতরে পুরুষ নেই, মহিলারা বলল যে ফিরে যান, তাহলে তোমরাও ফিরে যাবে, হুয়া আজকা লাকুম, এইটা শুদ্ধতর তোমাদের জন্য। জাকাতের ব্যাপারটার বাস্তবতাটা দেখি আমরা এখানে, জাকাত আসলে কি, ওয়াল্লাহু বিমা তাআমালুনা আলিম, আর আল্লাহ সেই সব সম্পর্কে যা করো তোমরা পূর্ণ অবগত, জানেন সব। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন, কোনো দোষ নেই তোমাদের উপরে, কোনো দোষ ধরা হবে না তোমাদের উপরে যদি প্রবেশ করো তোমরা যেখানে কেউ থাকে না, গায়রা মাসকুনাতিন, যেটা কারো বসত বাড়ি নয়, ফিহা মাতা উনলাকুম, সেখানে তোমাদের প্রয়োজনের জিনিসপত্র রাখা হয়, অর্থাৎ সাধারণভাবে বলতে পারি গুদাম ঘর। আল্লাহ ইয়ালামু মা তুবদুন ওয়া মা তাকতুমুন, সামনে আসলে চলে আসলেন আল্লাহ, যে আল্লাহ তো জানিনি কি তোমরা প্রকাশ করো আর কি তোমরা গোপন করো। এই যে বিষয়টা জনে জনে সমাজে সমাজে ছোট্ট একটি জনগোষ্ঠীকে কিভাবে ট্রেনিং দিয়ে, কিভাবে মানে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে, কুল্লিল মুমিনিন, বলো বিশ্বাসীদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারহিম, পর্দার বিধানটা আমরা খুব লক্ষ্য করে দেখব, অবনত রাখে যেন তাদের, মিন আবসারহিম, হে নবী মোমিন পুরুষদের বলো তাহারা যেন নিজেদের চোখকে বাঁচাইয়া চলে। আমরা আর একটু ঘনিষ্ঠ তর্জমা করতে চাই, বলো বিশ্বাসীদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারহিম, অবনমিত রাখে তারা যেন তাদের কোনো কোনো দৃষ্টি। এখানে বিশেষ দৃষ্টির কথা আমরা বললাম, সেই ব্যাপারটাও মনে রাখতে হবে। ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা রক্ষা করে তাদের চারিত্রিক দোষ ত্রুটি, এখানে লজ্জাস্থান সময়ের হেফাজত করে, আর আমরা বলবো চারিত্রিক ত্রুটি, তো চারিত্রিক ত্রুটির বিরুদ্ধে নিজেকেই দাঁড়াতে হবে। আমার মধ্যে যদি, আমার স্বভাবের মধ্যে এই সমস্ত জিনিস যদি বাসা বেঁধে থাকে, কোনো নারী হেঁটে যাচ্ছে আমার সেদিকে তাকাতে ইচ্ছা করে, এরকম আমরা বহু দেখেছি, তো এই ব্যাপারটাও একটু মনে রাখতে হবে যে পুরুষদেরকে বলেছেন তারা যেন চোখ, মিন আবসারহিম, তাদের কোনো কোনো দৃষ্টি তারা অবনমিত রাখে। ওয়াইয়াহফাজু না ফুরুজাহুম, এবং তারা তাদের চারিত্রিক এই ত্রুটিটির ব্যাপারে তারা যেন যত্নবান হয়, জালিকা আজকা আলাহু, এইটা শুদ্ধতর তাদের জন্য। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ খবর রাখেন সেই সব ব্যাপারে যা তোমরা নিজেরা তৈরি করো। তার মানে আল্লাহর বিধান আমি জানি, তারপরেও আমরা তার মধ্যে একটা, যে ওই যে একজন আছে না যে একবার দেখেছি, একবার দেখলে, যেমন আমাদের সমাজে আছে যে একবার দেখলে কিছু হয় না, এখন একবার দেখলে যখন কিছু হয় না তখন একবারই পুরোটা দেখে রাখি, মানে কি সমস্ত কথা ছোটবেল থেকে এই সমস্ত বিধান নিয়ে আমরা মানে হাসাহাসি করেছি এবং এগুলা শুনেছি, আলোচনা করেছি,
আর আল্লাহ এখানে কিভাবে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের কিছু বিশেষ কিছু দৃষ্টি তারা যেন অবনমিত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লাগিয়ে দিলেন আল্লাহ তারা সম্পর্কিত সম্পৃক্ত করে দিলেন বিষয়টির সঙ্গে, তারা যেন যত্নশীল হয়, যত্নবান হয় বা সংরক্ষণকারী হয় তাদের চারিত্রিক দোষ ত্রুটি। দালিকা আসকালাহুম, তার মানে দৃষ্টির সঙ্গে চারিত্রিক ত্রুটি, এইটা শুদ্ধতর তাদের জন্য। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, সঙ্গে সঙ্গে এটা জুড়ে দিলেন, খবর রাখেন আল্লাহ, কার্যত খবর রাখেন আল্লাহ সেই সব ব্যাপারে যা তোমরা করো। তারে এখানে ইয়ামালুন হতে পারতো, ইয়াসনাউন কেন হলো, ইয়াসনাউন কেন হলো, এই জন্য যে আমি আল্লাহ তোমাদের একটা বিধান দিলাম, দেখা যাবে যে এইটাকে নিয়ে তোমরা এটাকে রেখে আর একটা জিনিস বানিয়েছ। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা বি আবসারিহিন্না, দেখুন এবার, তাহলে পর্দা প্রধানত বা প্রথমত পুরুষদের জন্য, মোকাবেলায় নারীদেরকে বলা হচ্ছে বড় বিশ্বাসী নারীদেরকে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন অবনমিত রাখে তাদের কোনো কোনো দৃষ্টি। এটা নয় ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা আবসারিহিন্না, না, মিন আবসারিহিন্না, অর্থাৎ আপনি গাছ দেখেন, পালা দেখেন, পশু পাখি দেখেন, পৃথিবীর যে কোনো কিছু দেখেন, কাজের যে কোনো আয়োজন দেখেন, আর সেখানেও তো আপনার দৃষ্টি লাগবে, চোখ লাগবে। এখন সেই সময় হঠাৎ করে আপনার দৃষ্টি চোখ পড়লো একটা সুন্দরী মেয়ের দিকে, এইটাকে বলা হয়েছে মিন আবসারিহিম। আবার নারীদের কোনো একটা পুরুষের প্রতি দৃষ্টি পড়েছে, এইটাকে বলা হয়েছে মিন আবসারিহিন্না। ইয়াহফাজনা, তারা যেন সংরক্ষিত রাখে, ফুরুজাহুন্না, তাদের যে সমস্ত চারিত্রিক দোষ ত্রুটি আছে, অনেকের অভ্যাসে পরিণত হয়েছে, অনেক নারী অনেক পুরুষের। দেখুন এবার, ওয়ালা ইউবুদিনা জিনাতাহুন্না, তারা যেন উন্মোচিত না করে, না প্রকাশিত না করে তাদের যে সৌন্দর্য, ইল্লা মা জাহারা মিনহা, তা ছাড়া যা আপনা থেকেই বেরিয়ে থাকে, তার মধ্যে থেকে আপনা থেকেই প্রকাশিত, অর্থাৎ দেহের যেই যেই অঙ্গগুলো পুরুষদের জন্য আকর্ষণীয় সেগুলোই জিনাত, নারীদের সৌন্দর্য উপাদান, তো সেগুলো যেন প্রকাশিত না করে, তারা প্রকাশ না করে। তবে এখন কারো কারো অঙ্গ এমন যে একটু অস্বাভাবিক, মানে মানে মোটা বা একটু ভারী, তাহলে সেটা যেন, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন যে এটাও আপনারা পার্থক্য করে দেখবেন যে খুব সুন্দর শারীরিক গড়নের একজন নারী, সে যদি তার দেহ মানে দৃশ্যমান করে কাপড়ে ঢেকেও, আর একজন মোটা সোটা নারী, নারী সেও তার দেহকে দৃশ্যমান করে, ব্যাপারটা আপনারা, আমরা যারা উপস্থিত আছি সকলেই ব্যাপারটার বাস্তবতা বুঝতে পারি। একজন মোটা মহিলার দিকে কেউ সেই রকম কোনো লালসার দৃষ্টিতে তাকায় না, এই জন্য রব্বুল আলামিন ইল্লা মা জাহারা মিনহা, ব্যতিক্রম হবে আপনা থেকেই যা তার থেকে বেরিয়ে থাকে। ওয়ালিয়াদরিবনা বেখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এইবার দেখুন আসল বাস্তবতা, এবং তারা যেন ফেলে রাখে তাদের বুকের উপরে তাদের একটি আঁচল, একটি আঁচল বা একটি পর্দা, একটি ওড়না, এই ওড়না আমরা তর্জমা করেছি ওয়ালিয়াদরিবনা বেখুমুরিহিন্না, তাদের যে চাদর, তাদের যে একটি কাপড়, তা যেন তারা তাদের বুকের উপরে রেখে দেয়। তাহলে জিনাত কি তা বুঝিয়ে দিলেন রব্বুল আলামিন। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা, প্রকাশ করবে না তাদের, এখন ব্যাপারটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, প্রকাশ করবে না তাদের সৌন্দর্য ইল্লা লি বউলাতিহিন্না, তবে তাদের স্বামীদের জন্য, আও আবা ইহিন্না, স্বামী এবং পিতাকে পাশাপাশি রাখা হয়েছে,
ভাবুন, আও আবাই বৌলতিহিন্না, আও আবনাই হিন্না, আও আবনাই বৌলতিহিন্না। তাহলে আমরা এই ধারাটা আগে পড়ে নিই যে লে বৌলতিহিন্না আও আবাই হিন্না, তাদের স্বামীদের জন্য, তাদের পিতাদের জন্য, অথবা পিতা তাদের বা স্বামীদের পিতাদের জন্য, আও আবনাই হিন্না তাদের পুত্রদের কাছে, আও আবনাই বৌলতিহিন্না অথবা তাদের স্বামীদের পুত্রদের কাছে। মানেটা কি দাঁড়ালো? অর্থাৎ স্বামীর আগের ঘরের সন্তান, আও ইখওয়ানিহিন্না অথবা তাদের ভাই, আও বানি ইখওয়ানিহিন্না অথবা তাদের ভাইয়ের পুত্র, আও বানি আখওয়াতিহিন্না অথবা তাদের বোনের পুত্র, আও নিসাইহিন্না অথবা তাদের সেই সমস্ত কাজের মহিলা, ওয়ামা মালাকাত আইমানুহুন্না আর যা তাদের ডান হাতের মালিকানাধীন অর্থাৎ দাস দাসী। এখানে কিন্তু মানে ভাগ করা হয়নি দাস দাসীর মধ্যে, আও মা মালাকাত আইমানিহিন্না তাদের ডান হাতের মালিকানাধীন। আবে তাবিইনা গায়রা উলিল আরবাতে এরবাতে, আর সেই সমস্ত অনুগত পুরুষ যাদের এই ধরনের কোনো ইরবাতে মিনার রিজালে মানে পুরুষের পুরুষের দিক থেকে কোনো ধরনের কোনো মানে আকর্ষণ তারা বোধ করে না এই নারীদের প্রতি। আচ্ছা, এখানে লিখেছেন যে অন্যদের রকম আচ্ছা এবং সেই সব অধীনস্থ পুরুষ যাদের অন্য কোনো রকম গরজ নাই, আগ্রহ নেই, একেবারে শৈশব কাল থেকে নিয়ে লালিত লালিত পালিত হতে দেখেছি, কেউ কাকা কেউ কিন্তু আপনজন কেউ নয়, আত্মীয় কেউ নয়। অর্থাৎ এই যে এই লিস্টটা তালিকা আল্লাহ দিলেন, এই তালিকার মধ্যে তারা পড়ে না, কিন্তু তারা ছোট ছোটোবেলা থেকেই তাদেরকে দেখে দেখে বড় হয়েছে এই ঘরের মেয়েরা বা নারীরা, এবং তারাও এদের সঙ্গে মিলেমিশে এমনভাবে বড় হয়েছে যে এই ধরনের কোনো মানে নারী পুরুষের যে পারস্পরিক যে আকর্ষণ সেটা তারা বোধ করে না, না নারীরা না পুরুষ, সেই পুরুষ। আওয়িতিফলে অথবা সেই শিশু, আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যার কাছে এখনো প্রকাশিত হয়নি নারীর গোপন অংশসমূহ বা নারীর লুকানো যে সৌন্দর্যতা, শিশুদের সেই সমস্ত শিশু যারা নারী দেহ সম্পর্কে কৌতূহলী নয়। ওয়ালা ইয়াদরিবনা বি আরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমি আগে তর্জমা পড়িনি, তাহারা নিজেদের পা জমিনের উপর মারিয়া চলাফেরা করিবে না এইভাবে যে নিজেদের যে সৌন্দর্য তাহারা গোপন করিয়া রাখিয়াছে লোকেরা তাহা জানিতে পারে। মানে কি তাফসিরে পড়েছি অনেকে নূপুর পায়েল ইত্যাদি ইত্যাদি বলেছেন, ঝুমুর পায়ে লাগানো, এটাই কি নাকি নারীর চলাফেরার মধ্যেই তাদের অঙ্গ প্রকাশের একটা বিশেষ ধরন আছে? আজকের মানুষ আমরা তো জানি এবং তারা লা ইয়াদরিবনা বে আরজুলিহিন্না, পা দিয়ে এমন কোনো ঢং করবে না, লে ইউলামা যেন জানানো যায়, মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, আরো কাছে গিয়ে আমরা তর্জমা করতে চেষ্টা করলাম, লা ইয়াদরিবনা তারা মানে চলবে না বা তারা পদক্ষেপ নেবে না, বে আরজুলিহিন্না বা এমন কোনো ঢং করবে না তারা তাদের পা দিয়ে, লে ইউলামা যেন জানতে পারা যায়, মা ইউখফিনা মিন যিনাতিহিন্না কি গোপন করছে তারা তাদের সৌন্দর্যের। মাআযাল্লাহ। এবার আসুন আয়াতকে শেষ করার আগে বিষয়টা আবার একটু দেখি। পর্দার বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং পর্দার বিধান, আমরা পর্দার জন্য যে সমস্ত আয়োজন আমরা করেছি, একেবারে গোল গোল দুটো চোখ বা একেবারে চোখ ছাড়া কিছুই দেখা যায় না, বিশাল পর্দা, আবার ইদানিংকালে দেখি যে বুড়ি মহিলারা এরকম এমন ঘোমটা দেওয়া পর্দা পরেন যে চোখ দুটো ছাড়া তাদেরকে হাত মোজা পা মোজা পরেন, এ ধরনের পর্দাও সমাজে চালু আছে। আবার যুবতী মেয়েরা তার পাশে দেখা যায় যে মা একেবারে যুবুথুবু অবস্থায় ঢেকে আছেন, যার দিকে কেউ ফিরেও তাকাবে না,
আর যার দিকে তাকাবে তার বোরকাটা এমন যেন তাকে সুন্দর দেখা যায় আরো। এই বৈসাদৃশ্য আমাদের সমাজে ধর্মের নামে চলছে। আর এখানে রব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন কিভাবে দিয়েছেন দেখুন, যে তারা যেন প্রকাশ না করে তাদের সৌন্দর্য, ইল্লা মা দাহারা মিনহা, ব্যতিক্রম হবে যা আপনা থেকে বেরিয়ে থাকে, যেটা মানে খুব দেহসৌষ্ঠবের অধিকারী নারী এবং একজন মানে ভারী দেহের অধিকারী নারী। ওয়ালি ইউদরিবনা বেখুমুরিহিন্না আলা জুয়ুবের, অনেকে এই জায়গাটায় মানে মুখমণ্ডলকে নিয়ে আসেন, যা আপনা থেকে বেরিয়ে আসে মুখমণ্ডল এবং হাতের হাতের কবজি পর্যন্ত। এইগুলো সবই আমাদের স্কলারদের ভাবনা চিন্তা। এই ধরনের পর্দা বা এই ধরনের বোরকার কোনো মানে কোনো আকৃতি কোরআন থেকে খুঁজে বের করা একটু কষ্টকর, আপনারাও দেখে নেবেন ব্যাপারটা। আমরা কাউকে চ্যালেঞ্জ করছি না, কাউকে কটাক্ষও করছি না, আমরা বলছি যেগুলো আমাদের মা মা খালারা, আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা এই ধরনের বোরকাই পড়েন। কিন্তু কোশ্চেন হলো যেই যে আসলে বাস্তবতা, আমরা কোরআন থেকে আসল বাস্তবতা জানার চেষ্টা করছি, সেখানে কি লেখা আছে। ওয়ালিয়াদিবনা বেখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এখানেও দাঁড়াবা শব্দটি, এবং তারা যেন ফেলে রাখে কোনো একটি চাদর তাদের বুকের উপরে, আলা জুয়ুবিহিন্না, এবং নিজেদের বক্ষদেশের উপর ওড়নার আঁচল ফেলে রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না, এখন জিনাত কি হলো, নারী সৌন্দর্যের প্রধান কি হলো এখন, তাহলে বক্ষদেশ, যদি বক্ষদেশ হয় তাহলে তা প্রকাশ করবে না, কাদের সামনে, তাদের স্বামীদের সামনে ছাড়া, একই সঙ্গে তাদের পিতা অথবা তাদের স্বামীদের পিতা অথবা তাদের পুত্র অথবা তাদের মানে স্বামীদের আগের ঘরের পুত্র এবং তাদের বা হ্যাঁ ও এখওয়ানিহিন্না, অথবা তাদের ভাই আও বানি এখওয়ানিহিন্না, অথবা তাদের ভাইদের পুত্র আও বানি আখাওয়াতিহিন্না। মানে আসুন না, যারা আমরা কোরআন পড়ি তারা যদি 50 বারও পড়ি আমরা এই আয়াতখানা, বাস্তবতা বোঝার জন্য ক্ষতি কি। আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা সেই সমস্ত নারী এবং যা তাদের ডান হাতের মালিকানাধীন, আও তাবেঈনা গায়রা উলিল ইরবাত মিনার রিজাল, পুরুষদের মধ্যে থেকে যারা তাদের অধীনস্থ, এই ধরনের কোনো মানে আকাঙ্ক্ষা তাদের মধ্যে নেই। আও আত্তিফলে আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, তাহলে নারীদের আওরাত মানে নারীদের গোপনীয় কি আছে সেগুলো যাদের কাছে এখনো স্পষ্ট নয়, সেই সমস্ত শিশুদের সামনে নারী সৌন্দর্য প্রকাশে কোনো বাধা নেই। ভাবি আমরা, স্বামী থেকে শুরু হয়েছে, তার পাশেই রেখেছে তাদের পিতা, তাহলে পর্দার বাড়াবাড়ি এমন পর্যায়েও দেখা যায় যে ঘরের মধ্যেও দেখা যায় যে একেবারে জুবুথুবু হয়ে একটা মানে মানে ঘোমটার মতো পড়ে থাকে। মানে মূলত যেই নৈতিক বিধানটা রাব্বুল আলামিন দিলেন 30-30 এবং 31 সূচনাতে, পর্দা ওইটা, পুরুষ চোখ নামিয়ে রাখো তোমাদের বিশেষ দৃষ্টি, এবং হে নারী তোমরাও তোমাদের বিশেষ দৃষ্টির বেলায় সতর্ক থাকো, হয়ে গেল পর্দা। তারপরেও যদি মনে করো যে নারী সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, তাহলে সেখানে কি করণীয় সেটা বলে দিলেন, এবং তারাও এবং নারীদেরকেও তাহলে কিভাবে রব্বুল আলামিন মানে এটা কি মুক্তি দিলেন নাকি আরো বাড়িয়ে দিলেন। এবার লা ইয়াদরিবনা ওয়ালা ইয়াদরিবনা বে আরজুলিহিন্না, এবং তারা পায়ে এমন কোনো মানে চলার ঢং করবে না তাদের পা দিয়ে, লে ইউ লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, এবং নারীরা পা দিয়ে এমনভাবে চলতে পারে যে তাদের শরীরের বিশেষ অঙ্গগুলো দৃশ্যমান হয়ে যায়। এখানে দেখুন
লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, তাদের সৌন্দর্যের কোনো কোনো অংশ দৃশ্যমান হয়। ওয়া তুবু ইলাল্লাহি জামিয়ান, থাকলো কি বাকি, বরং ফেরো তোমরা আল্লাহর দিকে সকলে মিলে। আইয়ুহাল মুমিনুন, ওহে বিশ্বাসীরা, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।